আসসালামু আলাইকুম রহমাতুল্লা তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সোর আল বাকর লাস্ট আয়াত শিখব অর্থাৎ শেষের আয়াত আমরা শুদ্ধ করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله লা একলিপ্ দিবেন ইউ কালি ফুল ল এ ফ আগে লাভকে ধরবে লা ইউ কালি ফুল ল হু ল বলবেন এটা মোটাভাবে লা বলা যাবে না মোটা করে বলতে হবে লাই ইউ ইয়া পেশ ইউ এরকম লাই ইউ নাফসান ফুল ল নাফ সান নাফ আমরা এখানে অনেকে বলি নাফে নাফে বলি তো নাফে বলবেন না বলবেন নাফ বাতাস বের করবেন এখানে উস হবে না আমরা এখানে অনেকে ঝে ফুলটা করি এখানে এ এর উচ্চারণটা হামজা মতো করি উস বলি তো এটা কিন্তু হামজা না এটা হচ্ছে ওয়াউ তো ওয়াওটা অবশ্যই কি করতে হবে দুই ঠুট গোল করে ওয়াউ এর উচ্চারণ করতে হবে ওয়াউ সিন পেশ উস এরকম একসাথে লা ইউ কালি ফুল লাভু আমার সাথে বারবার পড়েন লা ইউ কালি ফুল লাহু নাফ সান আহা নাফ সান নাফ সান এরকম নাফ সান ইল আহা আইন যাবার আ একটু চাপ দিয়ে বলবেন আহা বলবেন না আহা বললে এটা আইন আবার হামস উচ্চান হয়ে যাবে তো হামজো উচ্চারণ হলে কিন্তু এখানে বড় ভুল হবে এই ভুলগুলো করা যাবে না চাপ চাপতে বলবেন গলার মাস মাসখান থেকে আহা এরকম তো এ আয় আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে লা বলি তারপরে লা নাফে এখানে নাফে তো এখানে ভুলটা করি নাফে হবে না হবে নাফ সান ইল্লা উস বলে এখানে মানে ওয়া জায়গায় হামজো উচ্চারণ করি তো হামজো হবে না এটা ওয়া হবে উস আইনটা আমরা হামজা উচ্চারণ করে ফেলি তো এই ফুলগুলো করি আমরা তো এই ভুলগুলো একটু সতর্ক হয়ে করবেন তো এই ফুলগুলো আর করবেন না এইগুলো হয়ে পড়বেন আমার সাথে আহা এরকম আবার লাই কাল্লি ফুল্ল হুনাফ সন ইউস তারপর লাথ লাহা মাথ এরকম আবার লাহা মাথ বা তাজবর বাথ এখানে হামস হবে ওয়া আই হা ওয়া আাই হা আইনে চাপ দিবেন ওয়া আাই হা মাম গে কাফকে ধরবে মিম কাবজবর মাক এরকম এখানে মিম আলুজুবর মা মদ হরফ পড়া যাবে না কারণ পরে আসছে আসে জজমল হরফ এই কাফ আসছে তো জলসামলা হরফ কাফ আসার কারণে আমরা কী করব এই মিম গিয়ে কাফকে ধরবো মিম কাফ মাক মাখ এরকম ওয়া আই লাই হা মাখ তাসাবাৎ বা তাজবর বাৎস এখন হামস উচ্চারণ করবে লাহা মা কাসবৎ লাহ মা কাশবাদ ওয়া আই লাই হা ওয়া আই লাই হা মাখ তাসাবাদ ওয়া আলাই এরকম একসাথে আবার এরকম বারবারথ মাকে হবে না কিন্তু মিম কাফ যে মাকে করলে কিন্তু আবার কলকলা হয়ে যাবে মাক বলবেন হামস হবে এখানে মানে বাতাস বের করবেন আবার একসাথে لها ما كسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت اركب تابرة ربنا لا تؤاخذنا لا تؤاخذنا لا تؤاخذنا لا تؤاخذنا لا تؤاخذنا لا রব্ব না এক লিপ্টান দিবেন লাপ্টান দিবেন তু আ এক লিপ্টান আ রব্ব না লাতে তিন লিপ্টান হবে আমি কি বলি সিজে খাল যে সিজে বলি এখানে তো সিজে নাই তো হবে সির সির এরকম পাতলভাবে কলকল করা যাবে না ইসি না এখানে এই হামজাগিয়ে এই গিয়ে এই নুনকে ধরবে তাস্তি তলার নুনকে ধরবে ধরে গুণ হবে ইন নাচি এক লিপ্টান হবে না বা তিন দিতে হবে ইন না আর আখ ত না যাব ত না এখানে আমরা যে বলতে করি সেটা হচ্ছে ত যাব যাব আ ত আ না এরকম বলি মানে হামজার উপরে আমরা এখানে একটা জবর দিয়ে পড়ি তো এখানে দেখুন হামজার উপরে মানে আলিফুর উপরে এখানে কিন্তু জবর না এখানে চাকিন তাহলে ত তে রজমকে ধরবে তামজা যাব ত এরকম আও আখ ত না না তিপ্টান দিন এরকমভাবে পড়বেন আবার ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن

রব্বনা ওয়ালা তাহ মিল না আই লাইনা আই না তিনি পান দিবেন রব না অয়লা তাহ মিল এখন আমরা যে ভোল্টে করি সেটা হচ্ছে তাহ তা হাজবর তাহ এখানে আমরা বাতাস বের করি না তাহামিল এরকম এরকমভাবে উচ্চার করি তো তাহা মিল হবে না বলতে হবে তাহ মিল এরকম রব ইস রং হবে না এটা হচ্ছে সদ দেখুন আমরা কোন জায়গায় সিন উচ্চ করি তো এটা হচ্ছে সদ তো আপনি সিন উচ্চ করলে হবে না সদ উচ্চারণ করতে হবে মোটা করে ইস এরকম ইস রং রং গুণা বিক্ষোভ গুণা ইর কামা হামাল তাহু আ লালীনা কামা হামাল তাহু আ লালীনা মিং পাবেলিনা এখানে মিম নুন মেং বন্যাটা মোটো হবে কারণ সেখানে পড়ি মোটো সরফ কফ আসছে মেং এরকম মেং কবেলি না এরকম এক সেটা পড়ি ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين كما حملته على الذين من قبلنا قف بازبر قاب قبلنا إيه عبر. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا إليكم পড়বেন عبر ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. تابور. ربنا ربنا ولا تحملنا টু হাম হাম এখন ওয়াজে গুণ করবে না হাম ইম হাম মিম লামগে মিমকে লামকে ধরবে মিম লাম যে মিল এরকম রব্বা নাম ওয়ালা টু হাম মিল এক তান হবে মালা তাদের বিহ এরকম হাজার রব্বা না ওয়ালা তু হাম ما لا طاقة لنا به أبار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به بولن. ربنا ولا تحملنا তারপর ওয়া ফু ওয়া আইনজবর ওয়া ফু আন এখন গুণ হবে না দিবেনা আমরা এখানে যে ভুলটা করছি সেটা হচ্ছে ওয়া হ বলে এখানে তো ওয়া হ বলা যাবে না বলতে হবে ওয়া মোটা করতে হবে

على القوم الكافرين. افهم اه واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا. على القوم الكافرين أشهد أنت مولانا فانصرنا على القوم الكافرين أبر أنت তামাউ লা আলাল স্বর্ণালাল কৌমিল কাফিরি তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো এখন আমি আমার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনারা পড়বেন লা ইউ নাফসান ইন লাভু আহা لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل حملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا না তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ